হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা জিনিস, মানে একটি কম্বলটা কাচার জন্য এসেছি বাথরুমে, আর এখন তো ঠান্ডা চলেই গেল প্রায়, ভোরবেলার দিকে একটু ঠান্ডা না লাগে, তাই জন্য এই পাতলা কম্বলটা লাগে। তাই একটু দেখলাম কম্বলটা একটু নোংরাও হয়ে গেছে, তাই ভাবলাম একটু কেচে নিই। আর রোদ তো ভালোই বেরিয়েছে, এই চড়া রোদে কম্বলটা আশা করছি শুকিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি কেচে দিচ্ছি আমি। আর জামাকাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, এখন বাজে 11টা, সকালবেলা মেলে দিয়েছি, তাও পুরো একদম শুকিয়ে কাট। আর কয়েকটা জামাকাপড় একটু ভিজে আছে, তাই একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছি আমি। আর যা রোদ পড়েছে, আমার বিশ্বাস করে ছাদে উঠতে একদম ইচ্ছা করে না, ভালোই লাগে না ছাদে উঠতে। যে ছাদে উঠে যে একটু কাজ করবো, আমার একদম ভালো লাগে না ছাদে উঠতে। তাও তো বাধ্য, আমাকে উঠতেই হবে, কিছু করার নেই। মানে এগুলোকে মেলে দিতে হবে, তুলতে হবে, মানে বেশিক্ষণ রোদে জামাকাপড় রাখলে আবার জামাকাপড়ের কালারগুলো নোংরা, মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি উঠতে বাধ্য। আর এই যে তোয়ালটা দেখছো না, রঙ লেগে আছে, এটা আমার বরের কাজ, এই তোয়ালের রঙটা লাগিয়েছে আমার বরই। যাই হোক, চলো আর যে বাদ বাকি কয়েকটা জামাকাপড় আছে এগুলো তুলে নিই। এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে একদম, আর এগুলো সব সিল্কের মধ্যে সুতিরও আছে, পাতলা পাতলা, এগুলো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আমি ভাবছি যারা আমাদের, আমার যে মুসলিম বন্ধুরা আছে, তাদের আজকে এখন রোজা চলছে, এই গরমের মধ্যে তাদের কী কষ্ট হচ্ছে, এই রোজাটা রাখার আছে তাদের কী কষ্ট, সারাদিন না খেয়ে রোদের মধ্যে। যারা বাইরে কাজকর্ম করে তারাও দেখো এই রোদের মধ্যে বেরোতে বাধ্য, তাই বেরোচ্ছে, কী করে কাটাচ্ছে এইসব, একটা মাস কাটাবে কে কী জানি বাবা। আমি তো পারবোই না কাটাতে একদম। তো যাই হোক, চলো, আমার সব জামাকাপড় তোলা হয়ে গেছে, আর কয়েকটা আর কম্বলটা মেলে দিই, কারণ কম্বলটা না যদি মেলে দিই আমার শুকাবে না, আবার ভোরবেলা আমার লাগবে আজকে। চলো কম্বলটাকে মেলে দিয়ে নিই। সকালবেলা ছাদ থেকে সব জামাকাপড় তুলে দেখতে পেলে একটু শুয়ে রেস্ট না, তারপরে রান্নাবান্না করেছি, কাজকর্ম সব সারা হয়ে গেছে, স্নানও করে নিলাম, এবারে স্নান টান করে এবারে ছাদে এসেছি। ছাদটা দেখো রোদটা একটু কমেছে, এখন কটা বাজে জানো, এখন বাজে 2:30। তো 2:30 সময় দেখো আমাদের ছাদের রোদটা প্রায় চলে গেছে, তবুও এখন একটু ভালো লাগছে, রোদটা নেই। আর এই সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, এগুলো হচ্ছে স্নান করার পরে যে জামাকাপড়গুলো, মানে স্নান টান করে যে জামাগুলো বেরিয়েছে সেই জামাকাপড়গুলো, তো স্নান টান। আর এবারে চলো জামাকাপড় মেলে দিয়ে দিই, এবার দিয়ে আমি এবারে ভাত খেতে বসবো। ছাদের কাজ কমপ্লিট, আমার জামাকাপড় প্রায় মিলে দেওয়া কমপ্লিট, আমি এবার নিচে যাবো, নিজেকে একটু খেতে বসবো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আসবো আবার নিউ কোনো ভিডিও নিয়ে, সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখন আমাদের বিদায় সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন সবসময় হ্যাপি থেকো। চলো টাটা, বাই বাই।